মহামহিম এই উপাধি দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভীষ্মকে এই ব্যক্তির জীবন যেমন ঘটনাবহুল তেমনই বর্ণনাময় মহাভারতে হাজারো ঘটনা রয়েছে কিন্তু তার মাঝে ভীষ্মের জীবন যেন সর্বদা মানুষের কৌতূহল উদ্রেক করে গিয়েছে হস্তিনাপুরের এই রাজপুত্র কিন্তু সাধারণ মানুষ নন রাজা শান্তনুর ঔরসে দেবী গঙ্গার গর্ভজাত অষ্টম সন্তান কাজেই সাধারণ যে তিনি নন তা তার মাতার কথা শুনেই অনুমান করা যায় কিন্তু প্রকৃতপক্ষে ভীষ্মের মনুষ্য জন্ম তার নিজের পাপের দণ্ড আর কিছুই নয় এক মহা পাপ হয়েছিল ভীষ্মের দ্বারা তার পূর্বজন্মে যে জন্য ব্রহ্ম সাপে অভিশপ্ত হতে হয়েছিল তাকে শুধু তাকে নয় তার ওপর তার সাত ভাইকেও বসুর কথা বিবৃত ভারতীয় পুরাণে তাদের মধ্যে অষ্টম বসু দু একদিন অষ্ট বসু আপন পত্নীদের নিয়ে ভ্রমণে বেরুলেন। পথের মধ্যে পড়ল বশিষ্ঠ মনির আশ্রম তপবনের সৌন্দর্যে মাতোয়ারা বসুপত্নীদের চোখ পড়ল মহামনির বশিষ্ঠের গায়ে নন্দিনীর ওপর নন্দিনী অতিথিদের দেখে খুব খুশি হলেন বশিষ্ঠের ছাত্রদের অনুরোধের আগেই তিনি দুধ দই সহ নানা উৎকৃষ্ট মানের খাদ্য দিয়ে অতিথিদের আপ্যায়ন করলেন ভুললেন না বসুপত্নীদের মূল্যবান বস্ত্র ও অপরূপ কারুকার্য মন্ডিত অলঙ্কার উপহার হিসাবে দিতেও নন্দিনী ছিলেন স্বর্গের কামধেনু সুরভীর কন্যা বশিষ্ঠের কাছে এই গাইটি এসেছিল দেবতাদের আশীর্বাদ স্বরূপ ঋষি তাকে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতেন আর নন্দিনীও তাকে পিতৃতুল্য শ্রদ্ধা করত গৃহ স্বামী পিতা বশিষ্ঠের অনুপস্থিতিতে কখনো সেই নন্দিনী অতিথিদের অযত্ন হতে দিতে কি পারেন নন্দিনীর দুধের এক আশ্চর্য গুণ ছিল এই দুধ একবার যে পান করত সে দশ হাজার বছর সুস্থ শরীরে জীবনকে উপভোগ করতে পারত এহেন নন্দিনীর উপর নজর পড়ল দুয়ের স্ত্রীর উশিনর রাজার কন্যা জিতবতী দুয়ের স্ত্রীর প্রিয় সখী বান্ধবীকে একবার যদি এক গায়ের দুধ খাওয়ানো যায় তাহলে তিনি দশ হাজার বছর এই পৃথিবীতে সুখ ভোগ করতে পারবেন এর চেয়ে সুখের বিষয় আর কি হতে পারে আর ঋষির কাছে এই রকম এক সম্পদ ফেলে রাখবার কি উপযোগিতা রয়েছে স্ত্রীর একের পর এক যুক্তিতে দু কোণঠাসা হয়ে পড়েছিলেন তার মধ্যেই সেই নারী প্রয়োগ করলেন তার মক্ষম যুক্তিটি দেখো বিয়ের পর কি কিছুই চাইনি তোমার কাছে আজও অমূল্য কোনো কিছু চাইছি না চাইছি একজনের বহু ব্যবহৃত গাই তাও দিতে তোমার এত আপত্তি এটা নিয়ে গেলে তো শুধু আমার নয় তোমারও প্রয়োজনে লাগবে কত মানুষের দুধের দরকার কিন্তু তা কেনার সঙ্গতি নেই তাদের আমরা স্বর্গে থাকলেও প্রয়োজনে এই গাইটির দুধ দিয়ে তাদেরকে সাহায্য করতে পারবো তাহলে সবটাই তো হচ্ছে বিশ্ব সংসারের কল্যাণের জন্য তাহলে তো আর তোমার অসুবিধে কোথায় দু একবার বলতে চেষ্টা করেছিলেন দেখো যতই জগতের কল্যাণের জন্য আমরা নন্দিনীকে নিয়ে যাই না কেন এতে কিন্তু আমাদের অপরাধের গুরুত্ব কোনো অংশে কমে যায় না পরের সম্পত্তি না বলে গ্রহণ করাকে চুরি বলে আর আমাদের এই কাজ চুরি হিসাবে গণ্য হবে তখন কিন্তু ঋষির ক্রোধ থেকে আমরা কেউ নিস্তার পাবো না ভালো করে এর পরিণাম ভেবে দেখো তখন কিন্তু স্বয়ং প্রজাপতি ব্রহ্মাও আমাদের উপর রুষ্ট হবেন তার থেকে কিছুক্ষণ অপেক্ষা করা যাক ঋষি ফিরে আসুন তার অনুমতি নেই বরং আমরা নন্দিনীকে নিয়ে যাই সকলের কল্যাণ হবে ভেবে নিশ্চয় মুনি এতে অমত করবেন না আর তাছাড়া আমরা আপাতত একটা পাত্র চেয়ে নিয়ে তোমার সখী জিদবতির জন্য দুগ্ধ নিয়ে যাই পরে হয় এসে মহর্ষির সঙ্গে কথা বলে নিয়ে যাব কিন্তু বসুপত্নী এতে কিছুতেই সময় সম্মত হলেন না তার মতে বশিষ্ট ফিরে এলে কোনোভাবেই তিনি নন্দিনীকে হাত করতে চাইবেন না বারবার তিনি স্বামীকে পীড়া পিড়ি করতে থাকেন অপর সপ্তবসুও এ ব্যাপারে কেউ কেউ নির্বিকার থাকেন আবার কেউ কেউ দুকে গৃহশান্তি বজায় রাখবার পরামর্শ দেন শেষ পর্যন্ত নিজের বিচার বিবেচনা হারিয়ে অষ্ট বসুরা নন্দিনীকে বাছুর সমেত চুরি করে নিয়ে গেলেন নন্দিনী অনেক চেষ্টা করেছিল আশ্রম ছেড়ে না যাওয়ার কিন্তু আশ্চর্যের ব্যাপার বিশ্বাবিত্রের সৈন্যদলকে যিনি পরাস্ত করতে পেরেছিলেন অবলীলাক্রমে তিনি এ ব্যাপারে ব্যর্থ হন কে জানে বসুরা বা তাদের পত্নী কেউ তো আদপে মরলোকের বাসিন্দা নন তাই নন্দিনীর পরাক্রম হয়তো তাদের ষোলো জনের সঙ্গে লড়বার পক্ষে পর্যাপ্ত ছিল না এদিকে আশ্রমে প্রত্যাবর্তন করলেন বৈশিষ্ঠ্য শিক্ষার্থীরা ভয়ে গুরুদেবকে কিছু বলল না কিন্তু নন্দিনীকে না দেখতে পেয়ে প্রথমে এদিক ওদিক পাগলের মতো খুঁজলেন মহামুনি তারপর ধ্যানযোগে সব ঘটনা অবগত হলেন ক্রোধ ভরে বললেন মহামুনি দেবতা হয়েও অষ্টবসু মানুষের কাজ করেছ তোমাদের স্থান স্বর্গলোকে নয় মানুষের সমাজেই তোমাদের উপযুক্ত স্থান যাও শোকে তাপে ভরপুর এই ধরিত্রে মানব রূপে জন্মগ্রহণ করো দেব সমাজ প্রমাদ গুনলেন এক বিশাল সভা ডাকা হলো স্বর্গলোকে সেখানে দাঁড়িয়ে শত বসু থর থর করে কাঁপছেন ব্যতিক্রম শুধু দু তিনি অবিচল জানেন খুব ভালো করেই যে অপরাধ তারা বিশেষত তিনি করেছেন তার তার শাস্তি তাকে পেতেই হবে তাই তিনি দণ্ড ভোগের জন্য প্রস্তুত অবিচল ত্রিদেব খুবে ফেটে পড়েছেন স্পষ্ট ভাষায় রায় দিলেন তারা দেবতা বলে কি তোমাদের ধর্ম অধর্মের ভয় নেই কি মনে করো তোমরা নিজেদেরকে তোমরা জানো নন্দিনী কে তা সত্ত্বেও তোমরা এমন নিন্দনীয় কাজ কিভাবে করতে পারলে তোমাদের জন্য দেবতাদের মাথা হেঁট হয়ে গেছে স্বর্গের বাসিন্দারাই যদি চৌর্য বৃত্তি করেন তাহলে মনুষ্য জাতিকে আমরা কি শিক্ষা দেবো তারাই বা আমাদের আদেশ মানবেন কেন ক্ষমার কোনো প্রশ্নই ওঠে না ক্ষমা তোমরা একমাত্র পেতে পারো মহামণি বৈশিষ্ট্যের কাছে তিনি যদি তোমাদের ক্ষমা করে নিজের অভিশাপ ফিরিয়ে নিতে পারেন তাহলেই তোমরা স্বর্গে থাকতে পারবে নচেত মহামনি যা বলেছেন তাই হবে আট ভাই চিন্তিত হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করলেন ত্রিদেব মুখ ফিরিয়ে নিয়েছেন এখন উপায় একমাত্র মহামুনির চরণ স্পর্শ করে নিজেদের অপরাধ স্বীকার করা একটা ক্ষীণ আশা যদি তিনি সন্তুষ্ট হন যেমন ভাবা তেমন কাজ নন্দিনীকে মাতৃ সম্বোধন করে তাকে বাছুর সহ আট ভাই নিয়ে গেলেন মহর্ষি বশিষ্ঠের আশ্রমে গিয়ে ঋষির পা জড়িয়ে ধরলেন সাত ভাই মুনিবর আমাদের ক্ষমা করুন আমরা খুব বড় অপরাধ করে ফেলেছি আমাদের মার্জনা করে দিন এবারের মতো আর কখনো এরকম ভুল আমাদের হবে না আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মহামুনি তারপর শোনা গেল তার চিরাচরিত মৃদু অথচ দৃঢ় কণ্ঠ অন্যায় নয় পাপ করেছো আজ আমাকে যে কত কষ্ট দিয়েছ তা হয়তো আমি মেনে নিতে পারতাম কিন্তু আমার নন্দিনীকে তোমরা যেভাবে অপমান করেছ তার কোনো ক্ষমা হয় না আমার অনুপস্থিতিতে তোমাদের আপ্যায়নে সে তো কোনো ত্রুটি রাখেননি সাধ্যের বাইরে গিয়ে সে তোমাদের সমাদর করেছে কিন্তু তোমরা তাকে মাতা নয় পশু হিসাবে বিবেচনা করেছো অবলা বাছুরটিকে পর্যন্ত তোমরা কেড়ে নিয়েছো তার মায়ের থেকে যাতে নন্দিনী স্বেচ্ছায় তোমাদের সঙ্গে যেতে বাধ্য হয় না হলে নন্দিনীকে নিয়ে যাওয়া তোমাদের কর্ম নয় নয় বসুগণ আর আসল অপরাধী সে সে তো একবারও ক্ষমা চায়নি কারণ আসলে অনুতপ্তই অষ্টম তার অপরাধ সবচেয়ে বেশি তার জন্যই এবারে তোমাদের সকলকে এই দুষ্কর্মের ফল ভোগ করতেই হবে কারণ চুরি না করেও তোমরা সেই পাপে সমান পাপি কেউ কেউ তো তাকে কুপথে যাওয়ার জন্য প্ররোচিত করেছ কেউ তো পাশ কাটিয়ে গিয়েছ কাজেই তোমাদের ভূমিকাও কিছু কম নয় ইতিমধ্যে মহামনির আশ্রমে আগমন ঘটেছে ত্রিদেবের তারাও দুয়ের এই আচরণে স্তম্ভিত এবার মুখ খুললেন দু প্রথমে নন্দিনীর বাছুরটিকে কোলে নিয়ে নন্দিনীর পাশে দাঁড় করালেন মাতার সন্তানের মিলন হল এরপর মহামনির চরণ বন্দনা করে বললেন হে ঋষি আমি ক্ষমা চাই না আমাকে আপনি আমার এই পাপের কঠোর শাস্তি প্রদান করুন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক আমার যা দেখে আর কোন দেব যেন এমন ভয়ঙ্কর পাপ করতে সাহস না করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিন আমায় যাতে আমি প্রতি মুহূর্তে আমার পাপের কথা মনে করে কষ্ট পাই আর যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে এরকম অপরাধ দেবত্বের গৌরবে আরো অনেকেই করবে সর্বোপরি ন্যায়ের মর্যাদা ধুলি লুণ্ঠিত হবে মর্তে মানুষজনকে এরপর ত্রিদেব কি শিক্ষা দেবেন তারা ভাববে এরা নিজেদের লোকের বাসিন্দাদের তো পাপ করলেও কোন শাস্তি দেন না ফলে আমরাও নির্ভয়ে পাপ করতে পারি তখন মানুষকে শাস্তি দিলে তো পক্ষপাতিত্ব হবে অপরাধ করে যেখানে দেবতা ছাড় পেয়ে যাচ্ছেন সেখানে মর্তলোকের মানুষ কেন সাজা পাবেন কেমন বিচার হবে মানুষের মধ্যে থেকে ধর্ম অধর্মের ভেদাভেদ লুপ্ত হয়ে যাবে এ আমি কখনো চাই না অভিভূত মহামুনি শ্রীদেবের দিকে তাকালেন বসো এরপর দুইয়ের মাথায় স্নেহের হাত রেখে বললেন তবে তাই হোক বৎস তোমার মনস্কামনায় পূর্ণ হোক মর্তলোকে মানুষের মরণশীল জীবনের সবটুকু অতিবাহিত করে দুঃখের আগুনে পরিশুদ্ধ হয়ে নিখা কোনায় পরিণত হয়ে তুমি ফিরে আসবে স্বর্গলোকে কোন অন্তিম প্রার্থনা বধ দু নিবেদন করলেন যে আমার হাত ভ্রাতাকে আপনি ক্ষমা করুন মহামুনি ওদের ভাগের সকল দুঃখ আমি একাকী ভোগ করতে প্রস্তুত সব ভ্রাতা বা স্তম্ভিত এ কি বলে চলেছে দু তারা অভিশাপ থেকে মুক্তি পেতে চেয়েছেন প্রত্যেকেই কিন্তু তা তো দুকে বাদ দিয়ে নয় দুকে ঠেরে তারা থাকবেন কি করে বিচার করলে তাদেরও পাপ তো বড় কম নয় দু যদি পাপি হন তাহলে তাদের অপরাধ কিছুমাত্র কম নয় এবার যথার্থই চিন্তিত দেখায় মহামুনিকে মনে মনে ভাবলেন ক্রোধের বশবর্তী হয়ে কি করছেন তিনি এত বড় অভিশাপ দিয়ে বসেছেন হাত জোর করে ঋদেবের কাছে নিবেদন করে আপন ব্যর্থ একবার মুখ থেকে বাহ নির্গত হলে তা তো ফিরিয়ে নেওয়ার উপায় নেই ভগবান কিন্তু এক কাজ করতে পারি আমি দুয়ের ইচ্ছা সম্মান রেখে সে হলো শত বসুরা পৃথিবীতে একবার করে জন্মগ্রহণ করলেই তাদের সাপ মুক্তি ঘটবে তারা আবার ফিরে আসবেন স্বর্গলোকে এটুকু আমি করতে পারবো আমার যোগ বলে কিন্তু দুয়ের ক্ষেত্রে তা হওয়ার নয় তাকে এই ধরিত্রীতে দীর্ঘ মানব জীবন অতিবাহিত করে দুঃখ ভোগ করে তার পাপে